একগ্রত্তি শিশুর নাকের ছিদ্রে অস্ত্রোপচার। চিকিৎসকের প্রচেষ্টায় বিনা অস্ত্রোপচারে উদ্বিগ্ন পরিবারের মুখে হাসি ফুটল। নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে। নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে। বছর দুই বয়সের একগ্রত্তি শিশুর নাকের ছিদ্রে অস্ত্রোপচার। চিকিৎসকের প্রচেষ্টায় বিনা অস্ত্রোপচারে স্বস্তির নিঃশ্বাস ফিরল পরিবারের। এমন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লক। বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাঙনখালি গ্রাম। গ্রামেই বসবাস করেন দম্পতি এজাহার ও ছায়মা লস্কর। পরিবারের এক বছর দুই বয়সের শিশুকন্যা রয়েছে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার বাড়িতেই খেলছিল ছোট্ট শিশুকন্যা রোহনা লস্কর। সকলের অলক্ষ্যে ছোট্ট শিশুকন্যা সে তার নিজের জামার লাগানো একটি পাথরের আস্ত বোতাম খুলে নিয়ে খেলছিল। খেলার সময় আচমকা আস্ত পাথরটি ওই শিশুর নাকের ছিদ্রের মধ্যে ঢুকে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। পরিবারের লোকজন কিছু না বুঝেই কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। কেন শ্বাসকষ্ট হচ্ছে তা দেখতে শিশুর নাকের মধ্যে টর্চ জ্বেলে দেখার চেষ্টা করেন। নাকের ছিদ্রের মধ্যে টর্চের আলো পড়তেই চকচক করে ওঠে আস্ত পাথরটি। বিপদ বুঝতে পেরে ওই শিশুর পরিবারের লোকজন স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। পাড়ার ওই চিকিৎসক দীর্ঘক্ষণ চেষ্টা করেন, কয়েক ঘন্টার মধ্যে বিফলে যায় সেই চেষ্টা। পাথরটি আরও বেশি করে নাকের ছিদ্রের মধ্যে আটকে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে পাড়ার ওই গ্রামীণ চিকিৎসক শিশুকন্যাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়ে লস্কর পরিবারের লোকজন। পাড়ার ওই চিকিৎসকের পরামর্শ মেনে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু বিধিমাম, রাতের অন্ধকারে কোনো যানবাহন না পেয়ে আরও বিমর্ষ হয়ে পড়েন লস্কর পরিবার। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে প্রতিবেশী এক যুবক একটি মোটর চালিত ইঞ্জিন ভ্যানে করে ওই শিশুকন্যাকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘড়ির কাঁটা তখন রাত প্রায় দশটার ঘরে। সেই মুহূর্তে ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে ENT বিশেষজ্ঞ কোনো চিকিৎসক ছিলেন না। আবারও চরম উদ্বেগের পার চড়তে থাকে লস্কর পরিবারের সদস্যদের মধ্যে। ক্যানিং মহকুমা হাসপাতালে জরুরি বিভাগে ছিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম মণ্ডল। তিনি উদ্বিগ্ন পরিবারকে সান্ত্বনা দিয়ে শিশুকন্যাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। নাকের মধ্যে আটকে থাকা আস্ত পাথরটি বের করার চেষ্টা করতে থাকেন। সেই মুহূর্তে শিশুটি প্রচণ্ড জোরে চিৎকার করে চেঁচামেচি কান্নাকাটি করতে থাকে। অপারেশন থিয়েটারের বাইরে বসে লস্কর পরিবারের লোকজন সেই চিৎকার কান্নাকাটি শুনে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কয়েক মিনিটের মধ্যে ক্যানিং মহকুমা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শিশুকন্যাকে নিয়ে হাসি মুখে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসেন। শিশুকন্যাকে কোলে নিয়ে মুহূর্তে চিকিৎসকের প্রশংসায় উচ্ছ্বাস প্রকাশ করেন লস্কর দম্পতি। লস্কর দম্পতির দাবি, সবই ঈশ্বরের কৃপা, দ্বিতীয় ভগবান। চিকিৎসকের চেষ্টায় শিশুর নাক থেকে আস্ত পাথর বেরিয়ে আসে। চিকিৎসককে অসংখ্য ধন্যবাদ। ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সুন্দরবনের বেড়ানোর সেরা ঠিকানা SD হলিডে। কল 9564226।